আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটাতে ইউনিক একটি টপিক নিয়ে কথা হবে সেটি হলো গাড়ির যে হুইল বেস আছে আমরা অনেক সময় স্পেসিফিকেশনে দেখি মানে আমি নিজেই বলে থাকি যে গাড়ির বেস চার হাজার আটশো এক্সেট্রা ডট 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 অনেক কিছু থাকে হুইল বেস কী আর হুইল বেস কম অথবা বেশি থাকলে গাড়ি কী কী সুবিধা হয় কী কী অসুবিধা হয় কী কী ফেসিলিটিস থাকে কী কী আপনার যেই মানে চেঞ্জেস থাকে সেগুলো জানাবো আপনাদেরকে এই ভিডিওতে তো ভিউয়ার্স অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনও চ্যানেলে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে ইন্টারেস্টিং এরকম ট্রাক অথবা বাসের ভিডিও প্রতিনিয়ত দেওয়া হয় তো ভিউয়ার্স হুইল বেস মানে সামনের চাকার থেকে পিছের চাকার যে দূরত্ব থাকে মানে কোনো ভেহিকেলের সেটা হতে পারে কার বাস ট্রাক এক্সেট্রা মানে কোনো ভেহিকেল যেটা রোডে চলে যানবাহন সেটা মোটরসাইকেল হতে পারে কার হতে পারে বাস হতে পারে ট্রাক হতে পারে অথবা মোবাইল ক্রেন হতে পারে যেগুলো ভারী ভারী জিনিস মানে অ্যাক্সিডেন্টের সময় দেখা যায় যে মানে এরকম টেনে তুলে থাকে সেই জিনিসগুলো আসলে মানে অনেক ভেহিকেল থাকে অনেক রকমের অনেক ভ্যারাইটিস থাকে তো আমি এখানে আমার একটি মিনিচারদের বোঝাবো জিনিসটা কীরকম তো সাপোজ এই যে গাড়িটা এই গাড়িটার পুরো মেকিং ভিডিও আপনি যদি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিওতে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো যে এই গাড়িটা আমি পুরোটা কীভাবে বানিয়েছি আর বানানোর শিশুরও একটা ভিডিও আছে সেটারও আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারেন মানে পুরো গাড়ির যে মানে মেইন যেই স্ট্রাকচার আছে সেটা সেই ভিডিওতে আছে যে আমি কীভাবে বানিয়েছি প্লাস ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ডেকোরেশন করা হয়েছে সেগুলোও দেওয়া হয়নি তো যাই হোক টু ভিউয়ার্স আমার এই মিনিয়েচারটা দিয়ে আপনাদেরকে বোঝাবো যে যে গাড়ির হুইল বেস যেটা রয়েছে সেটা আসলে কী কীরকম আর মানে কী কী বেনিফিট থাকে কম বা বেশি হলে তো এই যে পিছের চাকার যে মেন পয়েন্টটা রয়েছে সেখান থেকে সামনের চাকার যে মেন পয়েন্টটা রয়েছে মাঝখানের যেই অরিজেন্টাল যেই ডিস্টেন্সটা থাকে মানে যে দূরত্বটা থাকে সেটাকে বলা হয় গাড়ির হুইল বেস মানে চাকার যেই মাঝখানে যে দূরত্ব থাকে সেটাকে আর এখানে যদি সাপোজ দশ মিলিমিটার ধরা হয় এখানেও কিন্তু সেরকম দশ মিলিমিটার থাকবে মানে এই সাইডে আর এই সাইডে মানে দুই সাইডে মানে এই এখান থেকে আর এই চাকা পর্যন্ত এই এই চাকা থেকে এই চাকা পর্যন্ত যে দূরত্বটা থাকবে সেটা একবারে মানে হুবহু সেম হবে সেমই হয় আমরা অনেকেই জানি তো আমি অ্যানাউন্স করলাম যাই হোক তো এই যে দূরত্ব থাকে সেটাকে বলা হয় হুইলবেস মানে সামনের চাকা থেকে পিছের চাকার যে দূরত্বটা থাকে মাঝখানের যে ডিস্টেন্সটা থাকে আমাদের দেশে সাধারণত আমরা দেখে থাকি যে এম এম বা আমরা যদি স্পেসিফিকেশন সার্চ দিই কারের ক্ষেত্রে বা বাসের ক্ষেত্রে ট্রাকের ক্ষেত্রে যেটা হোক টাটা আশোকল্যান্ড তারপরে আইসার ভারত বেঞ্চ মাহিন্দ্রা যেটাই হোক তো তাদের গাড়িগুলোতে এম এম মানে এম এম হিসাবে কাউন্ট করা থাকে যে এত মিলিমিটার মানে সাধারণত দেখি যে চার হাজার থাকে পাঁচ হাজার থাকে পাঁচ হাজার এম চার হাজার এম এম আমি নিজেও অ্যানাউন্স করি আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে যে কত এম থাকে মানে চার হাজার তিন হাজার যেটাই হোক তো এম প্রকাশ করা হয় যে এত এম আর ফিট হোক যেটাই হোক মিটার হোক যেটাই হোক কিন্তু সাধারণত এম এম এ জিনিসটা প্রকাশ করা হয় মিলিমিটারে প্রকাশ করা হয় আমাদের দেশগুলোতে মানে এ সাইডে যেই আমরা দেখি স্পেসিফিকেশন হোক যেটাই হোক সেখানে মিলিমিটারে প্রকাশ করা হয় যে হুইল বেসটা কত আসলে তো হুইয়ার্স গাড়ির যদি হুইল বেস যদি কম হয় তাহলে গাড়িটার যে মেইন সুবিধাটা পাওয়া যায় সেটা হলো গাড়ির যখন টার্ন নিবে কোনো জায়গায় ডানে যাবে অথবা বামে যাবে তখন সেই সময় গাড়ির টার্নিং রেডিয়েন্স কিন্তু কম হয়ে থাকে যদি গাড়ির হুইল বেস কম হয় তাহলে গাড়ির টার্নিং রেডিয়েন্সও কম হয় আর গাড়িটা সহজে ঘুরে যেতে পারবে সেই টার্নিংয়ে টার্ন নিতে পারবে আর যদি হুইল বেস যদি বেশি হয় তাহলে গাড়ির টার্নিং রেডিয়েন্স অনেক বেশি হবে আর গাড়ির ঘোরানোর চান্স যখন মানে ঘোরাবে তখন জায়গার প্রয়োজন অতিরিক্ত হবে মানে বেশি হবে সে তুলনায় যেরকম বড়ো টার্নিং রেডিয়েন্স যদি থাকে যেরকম বাস ট্রাক এগুলোতে কিন্তু টার্নিং রেডিয়েন্স অনেক বেশি থাকে আর যদি কারের কথা ধরা হয় মিনিবাস মানে হাইয়েস্ট যেগুলো রয়েছে সেগুলোর টার্নিং রেডিয়েন্স কম সেগুলো শর্ট জায়গাতে ঘোরানো যায় তো এটা হলো দুইটা মানে সবচেয়ে বড়ো যে বেনিফিটটা যে টার্নিং রেডিয়েন্স কম বেশি হলে যে জিনিসটা হয় গাড়ির ঘোরাতে জায়গা বেশি বা কম প্রয়োজন হয় সেটা টার্নিং রেডিয়েন্স যদি কম হয় তাহলে গাড়ির মানে হুইলবেজের উপর ডিপেন্ড করে সে জিনিসটা সেই জিনিসটা সম্পূর্ণ হুইলবেজের উপর ডিপেন্ড করে যদি বেজ বেশি হয় টার্নিং রেডিয়েন্স বেশি হবে আর গাড়ির মানে ঘোরাতেও জায়গায় বেশি প্রয়োজন হবে আর যদি টার্নিং রেডিয়েন্স কম হয় মানে সাপোজ বেজ যদি কম হয় সেক্ষেত্রে টার্নিং রেডিয়েন্স কম হবে গাড়ির ঘোরাতেও সুবিধা হবে সট জায়গার ভিতরে গাড়ি ঘুরে যাবে আর যেসব গাড়ির টার্নিং রেডিয়েন্স বেশি হয় সাধারণত সেসব গাড়ি যেরকম কারই যদি ধরা হয় মানে লাক্সারিয়াস যে কারগুলো সেই কারগুলো কিন্তু মানে টু ডোর যদি হয় মানে লেম্বরগিনি ফেরারি এক্সেট্রা বা মার্সিডিস বেঞ্চের যে এস ক্লাস টোয়েন্টি টোয়েন্টি এডিশন যেটা রয়েছে সেই গাড়িগুলো কিন্তু লম্বা হয় আর সেটিং ক্যাপাসিটি কিন্তু কম হয় তো সেই সব গাড়িগুলার লম্বা হওয়ার কারণে মানে যে সব গাড়ি যেটাই হোক তো গাড়ির যদি হুইল বেস যদি বেশি হয় সামনের চাকা থেকে পিছের চাকার যে দূরত্বটা সেটা যদি বেশি বেশি হয় তো সেই ক্ষেত্রে গাড়ির স্টেবিলিটি বেশি পাবে গাড়ির যে স্থিরতা রাস্তায় যখন স্থিরভাবে চলবে মানে এটা যদি গাড়ি হয় মানে সাধারণত এই যে গাড়িটা এটা যদি রাস্তায় চলে সাধারণত তো মানে স্টেবলভাবে চলবে যখন টার্নিং ঘুরবে তখন অনেক সময় দেখা যায় যে গাড়ি উল্টে যায় তো সেই ক্ষেত্রে গাড়িটার মানে চাকার যেই ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে স্টেবল থাকবে স্থির থাকবে গাড়ির উপর যে কন্ট্রোল থাকে চালকের সেটাও কিন্তু ভালো থাকবে যদি গাড়ির মানে বেসটা বেশি থাকে সেটা পুরোপুরি কন্ট্রোলের উপরে থাকবে অনেক গাড়ি বাস হোক কার হোক যেটাই হোক আর হুইল বেস যদি বেশি হয় গাড়ির তো সেই ক্ষেত্রে গাড়ির উপরে গাড়ির যে চালকের যে কন্ট্রোলটা থাকবে সেটা কিন্তু বেশি থাকবে সেই তুলনায় মানে হুইল হুইলবেস যদি কম হয় তাহলে গাড়ির কন্ট্রোল প্লাস স্টেবিলিটি এ দুইটা কম পাবে আর গাড়ির যদি হুইল বেস বেশি হয় গাড়ির উপরে কন্ট্রোলটা ভালো থাকবে আর গাড়ি দেখা যায় যে অনেক গাড়ি একশোর ওপরে যখন তোলা হয় বা একশো চল্লিশ তিরিশ যেটাই হোক গাড়ি কার হোক বাস হোক ট্রাক হোক যেটাই হোক ট্রাক বাদ দিলাম সেটা ভাই গাড়ি যেহেতু বাস তো সেটার কিন্তু মানে অনেক গাড়ি দেখা যায় যে হাওয়ায় ভাসে মানে মানে গাড়ির যেই সেন্স মানে গাড়ি যখন চালান বা গাড়িতে যারা যাত্রী থাকে তো অনেক সময় দেখা যায় যে গাড়িটা মানে ফ্রিজ হয়ে যায় মানে একটা নির্দিষ্ট মাপে যে আর নড়াচড়া করে না কেমন একটা মনে হচ্ছে হাওয়ায় ভাসে এমন একটা ফিল পাওয়া যায় তো সেই ক্ষেত্রে হুইল বেস যে গাড়িগুলার বেশি হয় সেই গাড়িগুলোর কিন্তু এই বেনিফিটটা থাকে যে আপনি যদি হুট করে টার্ন নেন মানে অত জোরে না অত জোরে যদি চালায় সাধারণত গাড়ি উল্টে যাবে এটা স্বাভাবিক তো টার্ন নেওয়ার সময় হুইল বেস যদি বেশি থাকে সেটা অনেকটা ইফেক্টেবল হবে অনেকটাই মানে অনেক কন্ট্রোল পাবে গাড়িতে গাড়ি যদি হুইল বেসটা বেশি হয় প্লাস গাড়ির ওপরে যে স্টেবিলিটি থাকবে গাড়ি স্টেবল থাকবে সোজা থাকবে সব সময় কন্ট্রোলের ওপরে থাকবে সেই জিনিসটা বেস্ট হবে হুইল বেস যদি বেশি থাকে আর সবচেয়ে বড় ব্যাপার যে হুইল বেস যে গাড়িগুলোর বেশি কার হোক বা বাস হোক সেগুলোর কিন্তু প্যাসেঞ্জারেরও অনেক জায়গা বেশি থাকে যেরকম ল্যান্ডের টুয়েলভ এমপি আমরা দেখছি দানিং যে সেই গাড়িটার স্লিপার প্লাস নর্মাল যে গাড়িগুলো থাকে মানে স্লিপার কোচ হোক বা নর্মাল যে এসি বাসগুলো হোক প্লাস যদি কারের কথা ধরা হয় লাক্সারিয়াস যে কারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানে সিটিং ক্যাপাসিটি কম থাকে মানে চারজন বসা বা পাঁচজন বসার থাকে ক্যাপাসিটি মানে চারজনই ধরা হয় সাধারণত তো দেখবেন যে কিন্তু গাড়িটা কিন্তু লম্বায় অনেক বড় হয় আর গাড়ির টায়ারও কিন্তু অনেক ইফেক্টিবল মানে টায়ারগুলো অনেক চওড়া হয় তো গাড়ির যে কন্ট্রোলটা থাকে সেটা ভাবে মানে খুব ভালোভাবে সেই জিনিসটা মেনটেন করতে পারে গাড়ির যদি টায়ারটা চওড়া হয় গাড়ির যদি হুইল বেসটা বেশি হয় সেই ক্ষেত্রে আর গাড়ির কিছু মানে অনেক গাড়িতে থাকে যে আইএসপি থাকে মানে ইলেকট্রনিক স্টেবিলাইজার সেটার কারণে কিন্তু অনেক ইমপ্রুভ থাকে গাড়িটা সোজা থাকে টার্নিং নেওয়ার সময় মানে গাড়ি ঘোড়ার সময় গাড়িটাকে সোজা রাখার চেষ্টা করে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা ক্লিয়ারলি আপনাদেরকে আমি জানাতে পেরেছি আই হোপ যে হুইল বেস জিনিসটা কি আর আর কীভাবে কাজ করে আর আপনারা যদি চান তো এই যে গাড়িটা রয়েছে এই গাড়িটার ফুল ভিডিও দেখে আসতে পারেন এটা আমি কীভাবে বানিয়েছি মানে বেঞ্চ অ্যাট্রস এমপি ফোর মডেলের মানে এটার পুরো স্ট্রাকচার যেটা রয়েছে ক্যাবিন চেসিস সেগুলো বানানোর ফুল ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো আপনার চ্যানেলে দেখে আসতে পারেন তো ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন বাস কোন বাস অথবা কোন ট্রাক সম্পর্কে দেখতে চান অবশ্যই আমি জানানোর চেষ্টা করব আর আপনারা কোন জিনিসটা সম্পর্কে কনফিউশন রয়েছে ইঞ্জিনিয়ার হোক মেকানিক্যাল হোক মানে গাড়ির যে মেকানিক্যাল যে পার্টসগুলো রয়েছে যেগুলো হোক আপনি জানাবেন কমেন্ট বক্সে আমি অবশ্যই ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে জিনিসটা কীভাবে কাজ করে পুরো ইন ডিটেলে সেই ব্যাপারে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিভার্স আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যারা নতুন চ্যানেলে তো তাদেরকে তাদের উদ্দেশ্যে বলি যে এই চ্যানেলটিতে এরকম ট্রাক অথবা বাসের ভিডিও প্রতিনিয়ত দেওয়া হয় আপনারা ইঞ্জিন রেটেড যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে আপনারা কোন জিনিস সম্পর্কে জানতে চান কোন জিনিসের ভিডিও দেখতে চান বাস অথবা ট্রাক যেটাই হোক আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিভার্স দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটি প্রেস করে বসে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম